إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وصحبه أجمعين আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মহান দরবারে লাখো শুকরিয়া জ্ঞাপন করছি যিনি আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও সালাতুল জুমা আদায় করার জন্য মারকাজুল উলুম আল ইসলামিয়া মসজিদে আসার তৌফিক ইনায়াত করেছেন, এজন্য বলি আলহামদুলিল্লাহ। আমরা বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ের উপরে লেকচার দিয়ে থাকি, বিশেষ করে মুসলিম জাতির জুমার দিন একটি গুরুত্বপূর্ণ দিন। এর মাধ্যমে মুসলিম জাতিকে তাদের দিক নির্দেশনা এবং বিভিন্ন পরিস্থিতির সময়ে তাদের জন্য যে বিষয়গুলো সামনে আসে এগুলো সঠিকভাবে বলা ইমামদের দায়িত্ব। বর্তমান সময়ে একটা বিষয় নিয়ে সারা দেশে আলোচনা হচ্ছে, আর তা হচ্ছে আন্তধর্ম বিবাহ। এটা এমন একটি বিষয় যা আবু জাহেল আবু লাহাবরাও কোনো সময় কল্পনা করে নাই, ফেরাউন নমরুদেরা কোনো সময় চিন্তাও করে নাই। বর্তমান যুগে তাদের প্রেতাত্মারা, তাদের যারা অনুসারী, তারা এটা চিন্তা করে বের করেছে। আপনারা লক্ষ্য করেছেন কয়েকদিন পর্যন্ত একটা আলোচনা হচ্ছে, যে কোনো ধর্মের লোক যে কোনো ধর্মের লোককে বিয়ে করতে পারবে, এজন্য ধর্ম পরিবর্তন করার কোনো প্রয়োজন নেই। থাকলো সন্তানের কি হবে সে ব্যাপারেও তারা প্রস্তাব করেছে। সন্তান 18 বছর পর্যন্ত তার কোনো ধর্ম থাকবে না, 18 বছরের পরে সে যে কোনো ধর্ম স্বেচ্ছায় গ্রহণ করতে পারবে, আর ইচ্ছে করলে কোনো ধর্মের দিকে না গিয়ে স্বতন্ত্র থাকতে পারবে। এটার নাম দিয়েছে আন্তধর্ম বিবাহ প্রথা। আমরা এই বিষয়টা নিয়ে আজকে ইসলামী শরিয়ার দৃষ্টিকোণ থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। কিন্তু এটার আগে প্রয়োজন এটার সম্পর্ক আইন এবং বিধানের সাথে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যিনি এই পৃথিবীকে সৃষ্টি করেছেন, আসমান জমিন সৃষ্টি করেছেন, আপনাকে আমাকে সৃষ্টি করেছেন, তিনি কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন সূরা আরাফের 54 নম্বর আয়াত, আলা লাহুল খালকু ওয়াল আমরু, জেনে রাখো যার সৃষ্টি আইন চলবে কেবলমাত্র তা। আমি এটাকে এভাবে বলি, আপনি মনে করুন একটা বড় কারখানার মালিক, 10,000 কর্মচারী আপনার অধীনে কাজ করে কিন্তু আপনাকে চিনে না। আপনি গিয়ে তাদেরকে যদি কোনো হুকুম করেন তারা মানবে না, কিন্তু যখন তাদের সামনে পরিচয় তুলে ধরা হলো, এই লোকটা হচ্ছে এই কারখানার মালিক, কর্মচারী চিনতে পারলো, এখন থেকে এই মালিক যা বলবে ওটাই আইন, কর্মচারী মানতে বাধ্য। ঠিক তেমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের পরিচয় দিয়েছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, গোটা আলম গোটা জগৎ সমূহের রব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যখন তোমরা আল্লাহর পরিচয় জানলে, এবারে জেনে রাখো এই গোটা জগৎ সমূহের রব যিনি, আইন চলবে কেবলমাত্র তার, আলা লাহুল খালকু ওয়াল আমরু,
সেজন্যই তিনি সাবধান করেছেন, আলা জেনে রাখো সাবধান, লাহুল খলকু ওয়াল আমরু, যার সৃষ্টি আইন কেবলমাত্র তারই চলবে। এই জন্য সূরা ইউসুফের 40 নম্বর আয়াতে আরো পরিষ্কার করে বলে দিয়েছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, আল্লাহ ছাড়া আর কোনো বিধান চলবে না, আর কারো হুকুম দেওয়ার অধিকার নেই। আমার আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু, তোমরা হচ্ছ তার গোলাম, তার দাস, তিনি তোমাদের হুকুম করেছেন আল্লাহ তাআবুদু ইল্লা ইয়াহু, তোমরা কেবলমাত্র তার হুকুম ছাড়া অন্য কারো হুকুম পালন করবে না, কারো আনুগত্য করতে পারবে না। কারণ হচ্ছে আমরা আসমান ব্যবহার করি, জমিন ব্যবহার করি, চন্দ্র সূর্য ব্যবহার করি, কার যত রকম খাদ্য ব্যবহার করি, কার আলো বাতাস সবগুলো আল্লাহ। আল্লাহ বলেছেন যিনি এই সব কিছু দেন কেবলমাত্র তার হুকুম মানতে হবে। এরপরে সূরায়ে আনআমের 57 নম্বর আয়াতে বলেছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ ইয়াকুসুল হাক্কা, জেনে রাখো আল্লাহ ছাড়া আর কারো হুকুম চলবে না, তিনি তোমাদের জন্য সত্য আদেশ দান করেছেন, অহুয়া খৈরুল ফাসিলিন, তিনি উত্তম ফয়সালাকারী, কারা আল্লাহর হুকুম মতো চলো তারা চলো না এ ব্যাপারে তিনি খুব উত্তম ফয়সালা করবেন। আল্লাহ রাব্বুল আলামিন এই সব কিছুর মালিক, তাই বলে তিনি আন্দাজে কোনো হুকুম দেন না, মানুষের জন্য অসম্ভব কোনো হুকুম দেন না। কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন সে কথাও বলেছেন সূরা নাহালের 90 নম্বর আয়াত, ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতাই যিল কুরবা وَيَنْهَى عَنِ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ। নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন ইনসাফ, সদাচার ও নিকট আত্মীয়দের দান করার আদেশ দেন, এবং তিনি অশ্লীলতা, মন্দ কাজ ও সীমা লঙ্ঘন থেকে নিষেধ করেন। তিনি তোমাদেরকে উপদেশ দেন যাতে তোমরা উপদেশ গ্রহণ করো। এটা পরিষ্কার হয়ে গেল যে আল্লাহ তাআলা ইনসাফের বাইরে কোনো হুকুম দেন না। কোরআনে আরো পরিষ্কার বলা আছে, লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা, আল্লাহ তাআলা কোনো ব্যক্তিকে তার ক্ষমতার বাইরে, তার সামর্থ্যের বাইরে কোনো হুকুম দেন না। এটা পরিষ্কার যে আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির পক্ষে যে হুকুম পালন করা সম্ভব এরকম হুকুম দান করে। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এরপরে বলছেন সূরা মায়দার 50 নম্বর আয়াতে, আফা হুকমাল জাহিলিয়াতি ইয়াবগুন, আল্লাহর বিধান থাকা সত্ত্বেও, আল্লাহর পক্ষ থেকে সুনির্দিষ্ট আইন থাকা সত্ত্বেও কি মানুষ সেই মূর্খতা এবং জাহিলিয়াতের বিধান চায়? অথচ ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন, যারা ইয়াকিন রাখে, বিশ্বাস করে, তাদের জন্য আল্লাহর চেয়ে ভালো আইন দেওয়ার আর কি আছে? এটা এই জন্য বলেছেন, যখন কোনো ব্যক্তি আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, এর মানে এই হয় আল্লাহর আইনটা ভালো না, তার চেয়ে আমাদের আইনটা ভালো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলেছেন, ওয়ামান আহসানু মিনাল্লাহি হুকমান লিকওমিন ইউকিনুন, আল্লাহর চেয়ে ভালো, আল্লাহর চেয়ে উত্তম বিধান দেওয়ার আর কে আছে? এমনি ভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুমিনদেরকে জানিয়ে দিয়েছেন, তোমরা ওদেরকে জানিয়ে দাও, আফা হুকমাল জাহিল, আফা গায়রাল্লাহি আবগি হাকামান, আমি কি আল্লাহ ছাড়া অন্য কাউকে বিচারক হিসেবে তালাশ করব? ওহুয়াল্লাযী আনযালা ইলাইকুমুল কিতাবা মুফাসসালা, অথচ তিনি তোমাদের নিকট বিস্তারিত কিতাব নাযিল করেছেন, ওয়াল্লাযীনা আতাইনাহুমুল কিতাবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি যাদেরকে কিতাব দান করেছি,
ইয়ালামুনা তারা নিশ্চয় জানে আন্নাহু মুনাজ্জালুম মির রাব্বিকা এটা তোমার রবের পক্ষ থেকে নাযিলকৃত এটা কারো চিন্তা প্রসূত নয় কল্পনা প্রসূত নয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে নাযিলকৃত ফালা তাকুনান্না মিনাল মুমতারিন সুতরাং হে মুমিন তোমরা কোন সময় শক শুবা সন্দেহ সংশয়ের মধ্যে থাকবে না মুমিনদেরকে আল্লাহ সাবধান করে দিলেন এরপরে আল্লাহর চূড়ান্ত ঘোষণা হচ্ছে এই সূরা রাদের ৪১ নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাহু ইয়াহকুমু লা মুআক্কিবা লিহুকমিহি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দেন বিধান দেন লা মুআক্কিবা লিহুকমিহি আল্লাহর বিধানকে পশ্চাতে ফেলে দেওয়া আল্লাহর বিধানকে পিছনে রেখে দেওয়ার মতো ক্ষমতা কাউকে দেওয়া হয়নি সুতরাং এ সকল আয়াত থেকে বোঝা গেল যারা আল্লাহর কোন বিধানকে পরিবর্তন করে তারা আর যাই হোক মুসলিম দাবি করতে পারে না এরপরে আল্লাহ তাআলা বলছেন মুমিনদেরকে উদ্দেশ্য করে বলছেন সূরা শুআরা ৪২ নম্বর সূরার ২১ নম্বর আয়াত আমলাহুম শুরাকা শারাউ লাহুম মিনাদ দ্বীন মা লাম ইয়াযম বিহিল্লাহ তাদের কি এমন কোন অংশীদার আছে এমন কোন দেবদেবী আছে দেবতা আছে যারা আল্লাহর সঙ্গে অংশীদার তাদের জন্য আইন তৈরি করে দেয় মা লাম ইয়াযম বিহিল্লাহ যা আল্লাহ অনুমোদন করেন নাই তার মানে পরিষ্কার হয়ে গেল আল্লাহ তাআলা যে সকল আইনের অনুমোদন করেন নাই আল্লাহ তাআলা যে বিধান দান করেন নাই অথবা আল্লাহ যে বিধান দিয়েছেন এর বিপরীতে যারা বিধান তৈরি করে তারা যেন আল্লাহর সঙ্গে নিজেদেরকে অংশীদার বানালো কারণ আইন বিধান দেওয়া দায়িত্ব কার এখন যারা আল্লাহর বিধানকে বাদ দিয়ে নিজেরা বিধান তৈরি করে তারা কার আসনে বসলো আল্লাহর আসনে বসে গেছে এ কারণে আল্লাহ বলছেন তাদের কি এমন কোন শরাকা আছে শরীক আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সেজন্য বলেছেন যারা আল্লাহর আইন পরিবর্তন করে আইন তৈরি করে তারা নিজেদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়ে নেয় কোরআনের পরিষ্কার বলা আছে ইত্তাখাযু আহবারাহুম ওয়া রুহবানাহুম আরবাবাম মিন দুনিল্লাহ ইহুদি এবং খ্রিস্টানদের চরিত্র সম্পর্কে আল্লাহ বলছেন ওরা ওদের আহবারদেরকে ধর্মীয় পণ্ডিতদেরকে ওয়া রুহবানাহুম এবং বুজুর্গদেরকে আল্লাহওয়ালাদেরকে রব বানিয়েছে আল্লাহর পরিবর্তে এটা আছে সূরা তওবার ৩১ নম্বর আয়াতের একটা অংশ এই আয়াত আল্লাহর নবী তেলাওয়াত করছিলেন এ সময় আরবের বিখ্যাত দানবী হাতিম তাই এর পুত্র আদি আল্লাহর নবীর দরবারে আসলেন তখনও তার গলায় কুরুশ ঝুলানো ছিল অফি অনুতেহি আসালিম আল্লাহর নবীর কণ্ঠে আয়াত শুনে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার একটু এখানে আপত্তি আছে আমি খ্রিস্টান কোরআন বলছে ইহুদি খ্রিস্টানরা ওদের আলেমদেরকে এবং ওদের আল্লাহওয়ালাদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে না আমরা তো রব বানাই নাই আল্লাহর নবীকে প্রশ্ন করলেন তিরমিজির হাদিস আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আচ্ছা বলো তারা যদি তোমাদেরকে কোনো জিনিস বৈধ বলে হালাল বলে দেয় তা তোমরা হালাল মেনে নাও তারা যদি তোমাদেরকে কোনো জিনিস অবৈধ বলে দেয় তোমরা তা অবৈধ হারাম মেনে নাও বিষয়টা কি এরকম নয় বলে হ্যাঁ তা তো বলে এটাই হচ্ছে রবের কাজ আর এই কাজগুলো যারা করে তারাই রব স্পষ্ট হাদিস এই হাদিসের মাধ্যমে যদি আমরা চিন্তা করি তাহলে যারা বর্তমানে পদে পদে নিজেদের মতের বিরুদ্ধে
একটু যদি দেখা যায় কোরআনের কোন আইন আছে, কেমনে পরিবর্তন করবে এই চক্রান্তে লিপ্ত থাকে, সেগুলো কোরআনে বর্ণিত আহবার এবং রুহবান হিসেবে গণ্য হবে, যারা নিজেদেরকে আল্লাহর পরিবর্তে রব বানিয়েছে। এটা মনে রাখতে হবে, ফেরাউন নিজেকে রব দাবি করেছিল, এটা অনেকে ভুল বুঝে, সে নিজেকে আল্লাহ দাবি করেছিল, এর মানে কি আসমানের আল্লাহ দাবি করেছিল? এটা দাবি করতেই পারে না কেউ। কোরআনে পরিষ্কার বলা আছে ফেরাউন নিজে আল্লাহ মানত, এজন্য ফেরাউনকে তার মন্ত্রীবর্গ বলল, কোরআন পরিষ্কার বলছে ওয়াকালাল মালাউল্লাযীনা কাফারু মিন কওমি ফেরাউন, ফেরাউনের সভাসদ ফেরাউনের মন্ত্রীবর্গ ফেরাউনকে বলল, আতাযারু মূসা ওয়া কওমাহু, তুমি কি মূসাকে এবং তার কওমকে ছেড়ে দিবে, লিউফসিদু ফিল আরদে, তারা জমিনে ফিতনা ফাসাদ করবে, ওয়া যারাকা ওয়া আলিহাতাকা, এবং তোমাকে আর তোমার আলেহাদেরকে আল্লাহদেরকে বর্জন করবে? কথাটা কি বলল, তোমাকে এবং তোমার আল্লাহদেরকে বর্জন করবে। তার মানে বোঝা গেল ফেরাউনের কি ছিল, আল্লাহ ছিল, আর একজন দুজন না অনেক আল্লাহ ছিল। তাহলে ফেরাউন খালি আল্লাহ বিশ্বাস করতো তা না, ফেরাউন অনেক আল্লাহ বিশ্বাসী ছিল। তাহলে ফেরাউন আল্লাহ দাবি করলো কি অর্থ, ফেরাউন আল্লাহ দাবি করেছিল, আল্লাহ দাবি করেছিল সে, কোরআনে এটাও আছে, মা আলিমতু মিন ইলাহিন গায়রি, আমি জানি না যে আমাকে ছাড়া, আমি ছাড়া তোমাদের আর কোনো আল্লাহ আছে, এটা ফেরাউন দাবি করল। এটা আছে সূরা আল কাসাস 38 নম্বর আয়াত, মা আলিমতু মিন ইলাহিন গায়রি। আর এক আয়াতে সে আরো স্পষ্ট করে বলছে, আমি ছাড়া যদি অন্য কাউকে তুমি আল্লাহ মানো, আমি তোমাকে অবশ্য অবশ্যই জেলে ঢুকিয়ে ছাড়ব। এটা আছে সূরা আর সোয়ারা 26 নম্বর সূরার 29 নম্বর আয়াত। এরপরে ফেরাউন রব দাবি করেছে, সূরায়ে নাজে আছে পরিষ্কার বলা আছে, ফাহাশারা ফানাদা ফাকালা আনা রাব্বুকুমুল আলা, সে তার দেশের জনগণকে জড়ো করল, হাসারা হাসর করল, হাসর মানে জড়ো করা, ফাহাশারা ফানাদা, এরপরে সে উচ্চ কণ্ঠে ঘোষণা করল, আনা রাব্বুকুমুল আলা, আমি তোমাদের প্রধান রব। খালি রব তা না, আবার কি, আনা রব্বুকুমুল আলা, আমি প্রধান রব। এইসবের অর্থ কি, একদিকে সে আল্লাহ দাবি করছে, আর একদিকে আবার অন্যদেরকে আল্লাহ বিশ্বাস করছে। এটা আজকে যদি পরিষ্কার হওয়া যায় তাহলে বর্তমান ফেরাউনদেরকেও চিনা যাবে। ফেরাউন আল্লাহ দাবি করেছিল, আসমানের আল্লাহ না, ফেরাউন আল্লাহ দাবি করেছিল, জমিনের আল্লাহ না, ফেরাউন গোটা সৃষ্টির আল্লাহ দাবি করে নাই, আর এই দাবি করলে কেউ তাকে মানতো না। ফেরাউন আল্লাহ দাবি করেছিল মিশর ভূখণ্ডের সার্বভৌমত্বের মালিক, এবং মিশর ভূখণ্ডে কেবলমাত্র তার আইন চলবে, এই অর্থে সে আল্লাহ। প্রথমে দাবি করলো মিশর ভূখণ্ডের আমি হচ্ছি রব, সার্বভৌম ক্ষমতার মালিক, অতএব যখন আমি রব হয়ে গেলাম এবারে তোমাদের কাজ হচ্ছে আমার আনুগত্য করা। এটা হলো আল্লাহ, আল্লাহ হচ্ছে মাবুদ যার আনুগত্য করা হয়, আর রব হচ্ছেন যিনি সৃষ্টিকর্তা, রক্ষাকর্তা, পালনকর্তা, আইন বিধানদাতা। ফেরাউন নিজেকে মিশরের সার্বভৌম ক্ষমতার মালিক দাবি করল, এরপরে সার্বভৌমত্ব যেখানে আইন তৈরি করার বিষয়ে সেখানে, এটা আপনারা দেখবেন প্রত্যেকটা দেশে একটা সংসদ থাকে, এখানে আইন তৈরি হয়, আইন তৈরি করে যে লোকগুলো এখানে মাত্র কয়েকশো লোক, অথচ এর যে আমাদের ঢাকায় পল্টন ময়দানে কত বড় বড় জনসভা হয়, ওখানে বসে আইন তৈরি করা যাবে? ওখানে যদি সারাদিন চিল্লায় কোনো আইন পাস হবে,
তাহলে ওই ঘরের ভিতরে 300 লোক থাকলে আইন পাস হয়ে যায়, কারণটা কি? এটা বোঝার বিষয়। এই 300 লোক প্রথমে রব হয়, এজন্য আপনারা জানেন প্রত্যেকটা দেশের সংবিধানে, গণতান্ত্রিক দেশের সংবিধানে লেখা আছে। আপনারা তো আসলে বক্তব্যগুলো বোঝার চেষ্টা করেন না। এখন একজনে জিজ্ঞেস করলো যে গণতন্ত্র তো ভোট দেয়, তো ভোট তো সাহাবীরাও দিয়েছেন, ওই যে আবু বকরকে সমর্থন করেছেন। আর এই ভোট আর গণতন্ত্রের ভোট এক জিনিস না। তাছাড়া গণতন্ত্র কুফুরি মতবাদে এক কারণে না, গণতন্ত্রের কিছু আকিদার বিষয় আছে। গণতন্ত্র আমরা যেমন আল্লাহ বিশ্বাস করি, ইসলাম যেমন বিশ্বাস করে, সমস্ত ক্ষমতার মালিক কে? ঠিক, গণতন্ত্র আকিদার বিষয় আছে। গণতন্ত্রে বিশ্বাস করে সমস্ত ক্ষমতার মালিক জনগণ, এটা কালিমা। ইসলামের কালিমা যেমন লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া আর কোন ইলাহ নাই, গণতন্ত্রের কালিমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, জনগণ ছাড়া আর কোন মাবুদ নাই। এমনি ভাবে ইসলাম বলে আইন তৈরি করার মালিক একমাত্র আল্লাহ, গণতন্ত্র বলে অফ দা পিপল বাই দা পিপল ফর দা পিপল, আইন তৈরি করার মালিক ও জনগণ। এই জনগণ যে সর্বময় ক্ষমতার মালিক, তো সকলেই যদি ক্ষমতা প্রয়োগ করে কেমনে হবে? এই জন্য গণতন্ত্রের সিস্টেম হচ্ছে জনগণ ভোট দিবে, ভোট দিয়ে নির্দিষ্ট কিছু লোকের কাছে ক্ষমতা হস্তান্তর করবে। এইবারে ক্ষমতা পেয়ে এই লোকগুলো হয়ে গেল এখন ক্ষমতার মালিক, এরা এবার আল্লাহর আসনে বসল। আল্লাহর আসনে বসার পরে এখন তারা যেটা বলে ওইটা আইন হয়। আর পল্টন ময়দানের লক্ষ জনতা একাত্র হলেও এটা আইন হবে না, যেহেতু এদেরকে কেউ ক্ষমতা দেয় নাই, এটা মনে রাখতে হবে। এই বিষয়টা যদি ক্লিয়ার হয়ে থাকে তাহলে এবার আমাদের মনে রাখতে হবে, যারা এরকম ভাবে নিজেরা আল্লাহর আইন বাতিল করে বিকল্প আইন তৈরি করে, তারা সাধারণ তাগুত না, এরা হচ্ছে ওই তাগুত যে তাগুত আল্লাহর আসন দখল করে বসেছে। এজন্য কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আইন বিধানের বিষয়টা এত গুরুত্বপূর্ণ, এত স্পর্শকাতর, সাহাবায়ে কেরাম আল্লাহর নবীকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের আইন কানুনের ব্যাপারে কোনো অংশগ্রহণ করার সুযোগ আছে কিনা? কোরআনে আল্লাহ তারা বলছেন, ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাই, লোকেরা জিজ্ঞেস করে শাসন কর্তৃত্বের ব্যাপারে, আইন বিধানের ব্যাপারে আমাদের কিছু বলার আছে কি? আল্লাহ তারা বলছেন, কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ, না, এ বিষয়ে সব ক্ষমতা একমাত্র আল্লাহ। সূরা রাদ 13 নম্বর সূরার 31 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ আরাকাতে বলেছেন, বাল লিল্লাহিল আমরু জামিআন, সমস্ত আইন এবং বিধান দেওয়ার ক্ষমতা আল্লাহর কাছে সংরক্ষিত। এবারে আল্লাহ যখন আইন বিধান দেওয়ার মালিক হয়ে গেলেন, মমিনদের কাজ কি? সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলছেন, ওমা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদা আল্লাহু ওয়া রাসূলুহু আমরান أن يكون لهم الخيارة من أمرهم। কোনো মুমিন এবং কোন মুমিন মহিলা, পুরুষ হোক বা স্ত্রী হোক, তার জন্য কোনো অধিকার নেই, ইদা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান, যখন আল্লাহ এবং আল্লাহর রাসূল কোনো বিষয়ে সিদ্ধান্ত দেন, কোনো বিষয়ে আদেশ করেন, তাদের নিজেদের ব্যাপারে অন্য কোন এখতিয়ার করার অধিকার থাকে না। অন্য কোন এখতিয়ার করার, তাদের নিজস্ব কোন খেয়ার থাকবে না, ঐচ্ছিক কোন বিষয় থাকবে না, বরং আল্লাহ রাব্বুল আলামিন যে হুকুম করেছেন এটাকে মেনে নেওয়া হচ্ছে মুমিনদের কাজ। আল্লাহ বলছেন, আমাইয়া আসিল্লাহ ওয়া রাসূলাহু, যে ব্যক্তি আল্লাহ এবং আল্লাহর রাসূলের হুকুম দেওয়ার পরে
অমান্য করে অবাধ্য হয়, ফাতাদাল্লা বালালাম মুবিনা, সে স্পষ্ট ভাবে গোমরা এবং পথভ্রষ্ট হয়ে গেছে। এরপর আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে নিসার 65 নম্বর আয়াতে বলছেন, ফালা ওয়ারাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনহুম, না আপনার রবের কসম তারা মুমিন হতে পারে না যতক্ষণ পর্যন্ত তাদের নিজেদের পারস্পরিক ঝগড়া বিবাদে তারা আপনাকে বিচারক না মানবে। প্রথম কাজ আপনাকে বিচারক মানতে হবে, বিচার ফয়সালা আপনার কাছে নিয়ে যেতে হবে, এরপরে বিচার নিয়ে গেলেই চলবে না। সুম্মা লা ইয়াজিদু ফি আনফুসিহিম হারাজাম মিম্মা কাযাইতা, অতঃপর আপনি যে বিচার করবেন সেই বিচারের ব্যাপারে তাদের মনের মধ্যে কোন রকম হারাজ, দ্বিধা দ্বন্দ্ব, সংশয় থাকতে পারবে না। ওয়ুসাল্লিমু তাসলিমা, এবং সম্পূর্ণরূপে আনুগত্য করবে, এটা না করা পর্যন্ত কোন ব্যক্তি মুমিন হতে পারে না। বুঝা গেল আল্লাহর কোরআনে বর্ণিত অথবা আল্লাহর নবীর সহিহ হাদিসে বর্ণিত কোন বিধান যখন জানা যাবে, এরপরে একজন মুমিনের কাজ হচ্ছে সম্পূর্ণরূপে আনুগত্য করা, মেনে নেওয়া। যদি তার মনের মধ্যে কোন রকম সংশয় থাকে, দ্বিধা দ্বন্দ্ব থাকে, তাহলে সে ব্যক্তি আর যাই হোক মুনাফিক হতে পারে, কুফফার হতে পারে, মুশরিক হতে পারে, কিন্তু মুমিন হতে পারে না। এরা 8 নম্বর, 6 নম্বর মনে আছে, 8 নম্বর সূরা বাকারার 8 নম্বর আয়াত। এই জন্য অনেকে বলেও তো নিজেদেরকে আট রশি, আল্লাহ তারা এদের পরিচয় দিয়েছেন সূরা বাকারার 8 নম্বর আয়াত, আট ঠিকই আছে। সূরা বাকারার 8 নম্বর আয়াতে বলছেন, অমিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন, মানুষের মধ্যে একদল মানুষ এমন রয়েছে যারা বলে আমরা আল্লাহকে বিশ্বাস করি, পরকালে বিশ্বাস করি। আল্লাহ বলছেন, ওয়া মা হুম বিমুমিনিন, খবরদার এই লোকগুলো মুমিন নয়। এরা কি না? এটা কোন সূরায়? বাকারা। কত নম্বর আয়াত? 8 নম্বর আয়াত। বোঝা গেল সব আত্মসীওয়ালা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন মুমিনদের কাজ হচ্ছে কি, সূরায়ে নিসার 60 নম্বর আয়াতে বলছেন মুমিনদের বিপরীতে 8 নম্বর ওয়ালাদের কথা, আলাম তারা ইল্লাযীনা ইয়াযুমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিকা। এই 8 নম্বর লোকেরা, এদের চরিত্র আল্লাহ তুলে ধরেছেন। আপনি কি ওই সমস্ত লোকদেরকে দেখেন না, ইয়াযুমুনা, যারা দাবি করে, তারা বলে আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা, তারা ঈমান এনেছে যা নাযিল করা হয়েছে আপনার উপরে, তার প্রতি ঈমান এনেছে। ওয়া উনজিলা মিন ক্বাবলিকা, আপনার পূর্বে যে সকল কিতাব নাযিল করা হয়েছে তার উপর ঈমান এনেছে। ওয়া ইউরিদুনা আন ইয়াতাহাকামু ইলা ত্বাগুত, অথচ বিচার ফয়সালার ক্ষেত্রে তারা কোরআন এবং হাদিসের কাছে আসে না, কোরআন এবং হাদিসের বিচার তাদের মনোভূত হয় না, বরং তারা মানব রচিত আইন বিধানের কাছে, তাগুতের কাছে বিচার নিয়ে যায়। অথচ তাদেরকে আদেশ করা হয়েছে এই তাগুতকে প্রত্যাখ্যান করার জন্য, বর্জন করার জন্য। আল্লাহ তারা বলছেন মূলত এই লোকগুলোকে শয়তান আল্লাহর থেকে অনেক অনেক দূরে নিয়ে যেতে চায়। সূরা নিসার 60 নম্বর আয়াত। এই লোকগুলোর একটা বড় পরিচয় আছে, এই 8 নম্বর ওয়ালাদের বড় পরিচয় আছে। সূরা বাকারার 14 নম্বর আয়াত থেকে 16 নম্বর আয়াত পড়বেন তাহলে পাবেন, ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না, এই লোকগুলো যখন ইমানদারদের কাছে যায়, ঈদের দিনে, ঈদের জামাতে যায়,
অথবা শুক্রবারে মসজিদে যায় অথবা ওয়াজ মাহফিলের মঞ্চে যায়, মুমিনদেরকে তারা বলে আমান্না, আমরা পাকা মুমিন, আমরা কি মুসলমান না? ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, পক্ষান্তরে যখন তারা তাদের শয়তানদের কাছে যায়, এই শয়তান কারা? এই শয়তান দেখেন নাই কয়েকদিন এসে গেল, এদের গোলামি করার জন্য কি রকম উঠে পড়ে লাগলো? আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়াইদা খালাউ ইলা শায়াতিনহিম, ওরা যখন ওদের শয়তানদের কাছে যায়, ওই কুফফার নেতাদের কাছে যায়, লিডারদের কাছে যায়, তারা বলে ইন্না মাআকুম, আমরা আপনাদের সঙ্গেই আছি, ইন্নামা নাহনু মুস্তাহজিউন, আমরা একটু উপহাস করি, বোধনই তো দেশের জনগণ সব ধর্মকর্ম করে, এদের সঙ্গে একটু তাল না মিলাইলে কেমনে হয়, বাস্তবে আমরা আপনাদের সঙ্গেই আছি, ওদের সঙ্গে একটু তাল মিলাই। আল্লাহ বলছেন আল্লাহু ইস্তাহজিউ বিহিম, ওরা আল্লাহর সঙ্গে উপহাস করছে, মজাক করছে, আল্লাহু ইস্তাহজিউ বিহিম, আল্লাহ ওদের সঙ্গে উপহাস করছেন, ঢিল দিচ্ছেন, ওয়ায়ামুদ্দুহুম ফি তুগিয়ানহিম ইয়ামাহুন, আল্লাহ তাআলা ওদের সীমা লঙ্ঘন করার জন্য একটু সুযোগ দিচ্ছেন, যার কারণে ওরা এরকম অহংকার করে চলছে। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউ দালালাতা বিল হুদা, এই লোকগুলো হেদায়েতের পরিবর্তে গোমরাহীকে খরিদ করেছে, ফামা রবিহাত তিজারাতুহুম, কিন্তু এদের ব্যবসা এরা লাভবান হবে না, ফামা কানু মুহতাদিন, এরা হেদায়েত প্রাপ্ত হবে না। এই লোকগুলো সম্পর্কে আল্লাহ আরো বলছেন সূরা নিসার 61 নম্বর আয়াতে, ওয়াইদা কিলা লাহুম তালাউ ইলা মা আনজালাল্লাহু ওয়া ইলার রাসূল, যখন তাদেরকে বলা হয় আসো আল্লাহ তাআলা যা নাযিল করেছেন সেই আল্লাহর নাযিলকৃত বিধানের দিকে চলে আসো, ওয়া ইলার রাসূল, আল্লাহর রাসূলের দিকে চলে আসো, আল্লাহর নবীর সহিহ হাদিসে কি আছে, আল্লাহর কোরআনে কি আছে, এটা মানার জন্য চলে আসো। এই লোকগুলো কি করে? আল্লাহ বলছেন রাইতাল মুনাফিকিনা ইয়াসুদ্দুনা আনকা সুদুদা, আপনি তখন মুনাফিকদেরকে দেখবেন তারা আপনার থেকে সম্পূর্ণরূপে ঘাড় ফিরিয়ে চলে যায়, এরা ঘাড় ফিরিয়ে ঘাড় মুড়িয়ে চলে যায়। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদের সম্পর্কে বলেছেন, মুমিনদেরকে যখন বলা হয় তারা বলে সামিআনা ওয়া আতাআনা, সামিআনা শুনলাম মানলাম, আর কুফফার এবং মুনাফিকদের কাজ হচ্ছে সামিআনা ওয়া আতাইনা, সামিআনা শুনলাম মানলাম না। এবারে আসুন আল্লাহর কতগুলো সীমানা দেওয়া আছে, হুদুদ, হাত মানে হচ্ছে সীমানা, আপনারা জমিনের যেমন সীমানা দেন, প্রাচীর দেন, সীমানা দেয়াল দেওয়া হয়, এটাকে আরবিতে বলে হুদুদ, কি বলা এটাকে, হুদুদ। আল্লাহ রাব্বুল আলামিন মানব জীবনে কতগুলো নিয়ম কানুন দিয়েছেন, এই পৃথিবীতে মানুষ যাতে শান্তিতে বসবাস করতে পারে, পরস্পরে যাতে সীমালঙ্ঘন না হয়, কেউ কারো উপরে জুলুম করতে না পারে, এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বিধান দিয়েছেন কেউ যাতে কারো মাল চুরি করতে না পারে। আপনি কষ্ট করে মাল কামাই করবেন আর একজনের চুরি করে নিয়ে যাবে, আল্লাহর বিধান হচ্ছে যে চুরি করবে হাতটাই কেটে ফেলে দাও, যে হাত দিয়ে চুরি করেছে ওই হাত আর থাকার অধিকার রাখে না, ওকে কেটে ফেলে দাও। আল্লাহ কোনে বলেছেন আসারিকু ওয়াসারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চাই পুরুষ হোক চাই নারী হোক ওদের হাত কেটে ফেলে দাও, জাযা আম বিমা কাসাবা, সে যে অন্যায় করেছে সে অন্যায় শাস্তি স্বরূপ, আইনটা কার, এটা আল্লাহর সীমানা। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কেউ যদি কারো হাত কাটে, পা কাটে, নাক কাটে, কান কাটে অথবা খুন করে, তাহলে ওকেও সেইগুলো শাস্তি দাও, আল আইনু বিল আইনি ওয়াল আনফু বিল আনফি ওয়াল উযুনু বিল উযুনি ওয়াস সিন্নু বিস সিন্নি, কেউ যদি কারো দাঁত ফেলে দেয় তার দাঁত ফেলে দাও,
কেউ কারো চোখ উপরে ফেলে দাও, চোখ খুলে দাও, এরকম ভাবে বিধান দিয়েছেন কে? এটা আল্লাহর হুদুদ, আল্লাহর সীমানা। কেউ মারা গেলে পরে তার সম্পত্তি কেমনে বন্টন হবে, আল্লাহ আইন দিয়েছেন, আল্লাহর হুদুদ, আল্লাহ দেওয়া সীমানা। এমনি ভাবে আল্লাহ তাআলা বিধান দিয়ে বলেছেন সূরা বাকারা 187 নম্বর আয়াত, তিলকা হুদুদুল্লাহ, এসব হচ্ছে আল্লাহর হুদুদ, আল্লাহর দেওয়া বিধান, আল্লাহর দেওয়া সীমানা। ফালা তাকরাবুহা, খবরদার তোমরা এগুলোর নিকটবর্তী হইও না। নিকটবর্তী হইও না মানে আপনি মনে করুন একটা ঘাসের একটা সবজির বাগান আছে, এক রাখাল পাশে ছাগল চারক চড়ায়, আপনি রাখালকে বললেন দেখো এই সীমানার কাছে যেন না আসে। এই রাখাল যদি বাগানের কাছে কাছে ঘোরাফেরা করে এক সময় বকরি ওখানে মুখ দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন আল্লাহর দেওয়া সীমারেখার ধারে কাছে এসো না, এক সময় তুমি অন্যায় লিপ্ত হয়ে পড়বে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেজন্য বলেছেন বুখারীর হাদিস, আল হালালু বাইয়িনুন ওয়াল হারামু বাইয়িনুন, বুখারী শরীফের 52 নম্বর হাদিস, হালাল স্পষ্ট, হারামও স্পষ্ট। খবরদার, হালালগুলো থেকে তোমরা হালালগুলো পালন করো, গ্রহণ করো, হারামগুলোর থেকে বেঁচে থাকো। আর এর মধ্যবর্তী যে জিনিসগুলো আছে সন্দেহযুক্ত জিনিস, ওগুলো থেকে মুক্ত থাকো। হালাল হালাল, হারাম স্পষ্ট হারাম, আর মধ্যবর্তী কতগুলো জিনিস আছে যেগুলো কি সন্দেহযুক্ত। যেমন এখন আছে, আমাকে অনেকে জিজ্ঞেস করে MLM কোম্পানি দেশটিনি, এগুলো আমি আগেই বহুবার বলেছি, এগুলো ধোকা, প্রতারণা, মানুষের সাথে গোদামিল দেওয়া। এইগুলো জাহিলি যুগেও ছিল, বিভিন্ন রকমের নামে জাহিলি যুগে এই সমস্ত ব্যবসাগুলো ছিল। আল্লাহর নবী হাদিস এগুলো প্রতিবাদ করেছেন। বর্তমান জাহিলি যুগে এগুলো নব নামে বিভিন্ন নতুন নতুন নাম দিয়ে চালু হয়েছে। আমরা এটা আগেই বলেছিলাম, এই সমস্ত কোম্পানি ধোকার ব্যবসা করে। আমি অনেক ছেলেদেরকে দেখেছি, আগে যারা তাওহীদের দাওয়া পেশ করত, শয়তান এদেরকে এই সমস্ত কোম্পানিতে ঢুকিয়ে এখন তারা দাওয়াত দেয় ডান হাত বাম হাত। এখন সরকার এদেরকে ধরেছে, দেখবেন এদের দৈনিক পত্রিকায় দেখা যায় অমুকের হিসাব তত্ত্ব করেছে। এগুলো প্রতারণা, একজন মমিন শেয়ার ব্যবসা, এগুলো প্রতারণা। সকালে একটা দেখা যায় দাম একরকম, ঘন্টাখানিক পরে গাড়ি ভাঙচুর হলো, মারামারি হলো, আর অমনি দাম বেড়ে গেল। আমি এর উপরে লেকচার দিয়েছি, এই সমস্ত এমনি ব্যবসা করা শেয়ারে নাজায়েজ না, কিন্তু বর্তমান শেয়ার ব্যবসা যেগুলো আছে, অর্থাৎ সেকেন্ডারি ব্যবসা যেটা আছে, এমনি একটা কোম্পানি কেউ করে, এটা যদি ভাগে 5 জন লোককে নেওয়া হয়, 100 লোক 5000 লোক নেয়, নাজায়েজ না। কিন্তু মার্কেটে যে শেয়ার কেনা হয়, এই সমস্ত শেয়ার ব্যবসা ইসলামী শরিয়া মতে জায়েজ নেই, এগুলো সন্দেহযুক্ত ব্যবসা, এগুলো বর্জন করতে হবে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেজন্য বুখারীর 52 নম্বর হাদিসে বলেছেন, আল হালাল বাইয়িনুন ওয়াল হারাম বাইয়িনুন, হালাল স্পষ্ট আর হারাম গুলো শরীয়তে স্পষ্ট, অবাইনাহুমা মুস্তাবিহাতুন, এই দুইয়ের মাঝখানে আর কিছু আছে সন্দেহযুক্ত জিনিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লা ইয়ালামুহা কাসীরুম মিনান নাস, অনেক মানুষ এগুলো জানে না। ফামানিত্তাকাল মুস্তা মুসাববাহাত, যে ব্যক্তি এই সন্দেহযুক্ত জিনিসগুলো থেকে বেঁচে থাকে, ইত্তাবরালি দীনিহি ওয়া ইরযিহি, সে তার নিজের দিনকে এবং নিজের ইজ্জত সম্মানকে বাঁচাতে পারলো। অমান ওয়াকা বিশুবহাত, আর যে ব্যক্তি এই সন্দেহযুক্ত জিনিসে প্রবেশ করলো, একসময় সে হারামের মধ্যে ঢুকে পড়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু উদাহরণ দিচ্ছেন, কারাইন ইয়ারহা হাওলাল হিমা, ওই রাখাল, যে রাখাল সরকারি নিষিদ্ধ সংরক্ষিত চারণভূমির কাছে বকরি পাল নিয়ে যায়, এক সময় হতে পারে ওই বকরি সংরক্ষিত এলাকার ভিতরে ঢুকে পড়বে। এরকম ভাবে তুমিও যদি
সন্দেহযুক্ত ব্যবসার মধ্যে জড়িয়ে পড়ো, কিছু হালালের দিক আছে কিছু হারামের দিক আছে। মুফতি সাহেব বলে দিলেন যেটা করতে পারেন, কিন্তু আপনি জানেন এটার মধ্যে ঝামেলা কি কি আছে, আপনার মন সাক্ষী দেয় না এটা পুরো হালাল, এরকম সন্দেহযুক্ত জিনিস থেকে আপনি দূরে থাকুন, বেঁচে থাকুন, আপনি হারাম থেকেও বাঁচতে পারবেন, নতুবা আপনি আস্তে আস্তে হারামে ঢুকে যাবেন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন এরকম অনেকগুলো আয়াত বলেছেন, কোরআনের সূরা বাকারা 229 নম্বর আয়াত, সূরা তালাকের 1 নম্বর আয়াত, সূরা বাকারা 230 নম্বর আয়াত, সূরা নিসার 13-14 নম্বর আয়াত, সূরা মায়দার 87 নম্বর আয়াত, এই সবগুলো আল্লাহ তাআলা পরিষ্কার বলে দিয়েছেন, আল্লাহর দেওয়া সীমানা, আল্লাহর দেওয়া হালাল বিধানকে হালাল মানা, হারাম বিধানকে হারাম মানা, এর বাইরে যাওয়া যাবে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আবু সালাবা আল খুশানি রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহ হাদ্দা হুদুদান ফালা তাতাদুহা, ওহে মুমিন খুব ভালো করে জেনে রাখো, নিশ্চয় আল্লাহ তাআলা কতগুলো সীমানা দিয়েছেন, আইন বিধান দিয়ে সংবিধান দিয়ে সীমানা দিয়েছেন, ফালা তাতাদুহা, খবরদার তোমরা ওগুলো অতিক্রম করো না, অফরাদা লাকুম ফরায়দা, আল্লাহ তাআলা তোমাদের জন্য কিছু বিধান ফরজ করে দিয়েছেন, ফালা তুদাইউহা, খবরদার ওটাকে তোমরা বিনষ্ট করো না, ফরজগুলো ঠিক মতো আদায় করো, ওয়াহাররামা আশিয়া, আর কতগুলো জিনিসকে আল্লাহ হারাম করেছেন, ফালা তান্তাহিকুহা, ওই হারামগুলোতে লিপ্ত হইও না। এরপরে শুনো, আর কিছু জিনিস সম্পর্কে আল্লাহ তাআলা কিছু বলেন নাই, তুমি কেবল খোঁচাইয়ে খোঁচাইয়ে জিজ্ঞেস করে এটা কি হবে, আল্লাহ ভুল করেছেন? না, আল্লাহ ভুল করেন নাই, আল্লাহ ইচ্ছে করে ওগুলো বলেন নাই কিছু, তার মানে তোমাকে সুযোগ দেওয়া আছে, এইখানে তুমি বাড়াবাড়ি করতে যেও না। এটা বলছেন আর অনেকগুলো জিনিসকে আল্লাহ তাআলা ছেড়ে দিয়েছেন, মিন গায়রে নিসিয়ানিম মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ভুলে ছাড়া হয় নাই, আল্লাহ ভুল করে ছাড়েন নাই, বরং ইচ্ছে করে উল্লেখ করেন নাই, ওয়ালাকিন রাহমাতান মিনহু, এটা তোমাদের প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত স্বরূপ, ফালা তাবহাসু ফিহা, তোমরা এগুলো নিয়ে বেশি বাড়াবাড়ি করতে যেও না। আল্লাহর নবী সাহাবীদেরকে বললেন, হে মুমিনরা, তোমাদের উপর আল্লাহ হক ফরজ করেছেন, এত বললেন। একজন সাহাবি দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, হক কি প্রতি বছর করতে হবে? আল্লাহর নবী বললেন, হক ফরজ করেছেন, বোঝা গেল একবার করলেই চলবে, এখন একবার করতে হবে না প্রতি বছর করতে হবে, ইয়া রাসূলুল্লাহ, আমাদের কি প্রতি বছর হক করতে হবে? এটা জিজ্ঞেস করা ঠিক না, কারণ অনেক বিষয় এরকম আছে, আল্লাহ তাআলা মূল ফরজটা নাযিল করেছেন, পদ্ধতিটা রাসূলের কাছে দায়িত্ব দিয়েছেন। এখন যদি আল্লাহর রাসূল বলেন যে হ্যাঁ প্রতি বছরই করতে হবে, তাহলে ফরজ হয়ে যাবে প্রতি বছর, এবং উম্মার জন্য কঠিন হয়ে যাবে। আমি আলোচনা করছিলাম যে বিষয়গুলো যেগুলো আল্লাহ হারাম করেছেন ওগুলো হারাম মানতে হবে, যেগুলো আল্লাহ হালাল করেছেন ওগুলো হালাল মানতে হবে। আল্লাহ তাআলা নবীকে পর্যন্ত ছাড়েন নাই, কোরআনের সূরা তাহরিমের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নবিয়্যু লিমা তুহাররিমু মা আহাল্লাল্লাহু লাকা, হে নবী, আপনি কেন হারাম করছেন যেটা আল্লাহ আপনার জন্য হালাল করে দিয়েছেন? তাবতাগি মারদাত আজওয়াজিকা, আপনি কি আপনার স্ত্রীদেরকে সন্তুষ্ট করতে চান? আল্লাহু গফুরুর রহিম, আল্লাহ ক্ষমাশীল দয়ালু, মানে যা হয়ে গেছে আল্লাহ ক্ষমা করবেন, কিন্তু আপনি কি আপনার স্ত্রীদেরকে সন্তুষ্ট করার জন্য আল্লাহর হালালকৃত বস্তুকে হারাম করতে চান? কাকে বলা হচ্ছে? আল্লাহর নবীকে আল্লাহ বলে দিচ্ছেন, না আপনি আমি কোথায় আছি। অনেকে আছে দাড়ি কামায়, জিজ্ঞেস করলে কি জন্য দাড়ি কামান, কয় যে বউ চাচা ডাকে,
দাড়ি রাখলে বউ চাচাটাকে পছন্দ করে না। আমি এই আয়াতটাই শুনাই দিতে চাই, সূরা তাহরিমের এক নম্বর আয়াত, তারপর তাকি আর মারদাত আজওয়াজিক, তুমি কি আল্লাহর সন্তুষ্টির পরিবর্তে বউয়ের সন্তুষ্টি কামনা করছো? আল্লাহর নবী বলেছেন, ও ফুল্লেহিয়া, দাড়ি ছেড়ে দাও, দাড়ি কেটো না, ছেড়ে দাও। আল্লাহর নবী নিজে দাড়ি রেখেছেন, আর আমরা বউ পছন্দ করে না সেজন্য দাড়ি কাটি। ইমানের জোর কত বড় খেয়াল করছেন। অনেকে আবার বলে, আরে ভাই নামাজ না পড়লে কি হবে, দাড়ি না থাকলে কি হবে, ইমান ঠিক আছে। আরে বেটা, তোর ইমান তো ঠিকই নাই, তোর সাইনবোর্ড বলে দেয় ইমান ঠিক নাই, প্রথমবার তাকালে চেহারার দিকে দাড়ি নাই, তার মানে ওর ইমান ঠিক নাই। এই জন্য মনে রাখবেন, দাড়ি থাকলে ইমান থাকবে তা বলছি না, দাড়ি রবীন্দ্রনাথ ঠাকুরেরও ছিল, তাই বলে দাড়ি থাকলে ইমান থাকবে তা না। আমি ইন্ডিয়াতে পড়াশোনা করেছি, প্রথম যখন পাঞ্জাবে ঢুকলাম দেখি যে সব দাড়িওয়ালা কি সুন্দর চেহারা, গাড়ি ভরে গেল, বুঝতে পারলাম এরা বড় বড় দাড়িওয়ালা পিসা। পরক্ষণে দেখি যে না, এগুলো তো আসলে শিখ, শিখ ধর্মের লোকেরা দাড়িও রাখে, চুলও রাখে, মোচও রাখে। আমার এই বক্তব্যের অর্থ এই নয়, দাড়ি রাখলেই সে পাকা ইমানদার, কিন্তু আমি এটা বলতে চাই যে পাকা ইমানদার হইতে গেলে প্রথমে লক্ষণ হচ্ছে তার দাড়ি রাখতে হবে, কারণ প্রথম থেকে চেহারায় যদি নজর করা হয় দাড়ি না থাকে, তো বুঝতে হবে প্রথমেই যে সে আল্লাহ নবীর একটা সুন্নাকে ছেড়ে দিয়েছে। এই জন্য খেয়াল রাখবেন, যাদের মধ্যে ভুলটা আছে আজকে তওবা করে নেবেন, কারণ দাড়ি সাধারণ বিষয় না। হাদিসে বলা আছে, আশারম মিনাল ফিতরাতে, দশটা গুণ আছে যা শুধুমাত্র আমাদের নবীর সুন্নাত না, সমস্ত নবীদের সুন্নাত। মিনাল ফিতরা, সব নবীদের সুন্নাত ছিল দশটা জিনিস, কয়টা জিনিস? এর মধ্যে একটা হচ্ছে ফাউল লেহাইয়া, দাড়ি ছেড়ে দেওয়া, দাড়ি কেটো না, দাড়ি ছেড়ে দেওয়া। আল্লাহ নবী নিজেও রেখেছেন এবং তা মৌখিকভাবে রাখতে বলেছেন। যাক, আমি ঢুকে গেছি অন্য বিষয়ে, এবারে আসুন আসল বিষয়টা, যে বিষয় নিয়ে আমি এত লম্বা ভূমিকা দিলাম। আল্লাহ তাআলা বিধান দেওয়ার মালিক, আল্লাহ তাআলা আইন বিধান দিয়েছেন, এটা সীমা লঙ্ঘন করার কোনো সুযোগ কারণ নেই, মুমিনদের অধিকার নেই আল্লাহর বিধানের পরিবর্তে কোনো কথা বলার। এবারে আসুন বিবাহ সংক্রান্ত বিষয়গুলো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাজিল করেছেন, কোরআনের মধ্যে মানব জীবনের জন্য প্রয়োজনীয় এবং জরুরি বিষয়গুলো সব আলোচনা করে দিয়েছেন। এর মধ্যে একটা বিষয় বিবাহ। ইসলাম পারিবারিক বিষয়গুলোকে এত সুন্দর গুরুত্ব দিয়েছে, স্বামীর কি হক আছে, স্ত্রীর কি হক আছে, স্বামী স্ত্রী কিভাবে চলবে, কি আচরণ করবে, সন্তানদের কি হক আছে, পিতা মাতার কি হক আছে, এই সবগুলো কোরআন এবং হাদিসে স্পষ্ট করে বয়ান করে দিয়েছে। বিবাহ করতে গেলে আপনি কাকে করতে পারবেন, কাকে পারবেন না, এ বিষয়ে কোরআনে ক্লিয়ার করা আছে। সূরায়ে নিসার 22 এবং 23 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, হুররিমাত আলাইকুম উম্মাহাতুকুম وبناتكم واخواتكم وعماتكم وخالاتكم وبنات الاخ وبنات الاخت امهاتكم اللاتي ارضانكم واخواتكم من الرضاعه امهات نسائكم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فان لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل ابنائكم الذين من اصلابكم وان تجمعوا بين الاختين الا ما قد سلف ان الله كان غفورا رحيما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের উপর হারাম করা হয়েছে তোমাদের মাদেরকে বিয়ে করা। মাকে বিয়ে করা জায়েজ না হারাম? তোমাদের মেয়েদেরকে, অর্থাৎ তোমার মেয়েদেরকে বিয়ে করা হারাম, নিজের মেয়েকে বিয়ে করা যাবে না। তোমাদের বোনদেরকে, বোনকে বিয়ে করা যাবে না। তোমাদের ফুফুদেরকে, তোমাদের খালাদেরকে, তোমাদের ভাতিজিদেরকে, তোমাদের ভগ্নীদেরকে, তোমাদের সেসব মাতাকে যারা তোমাদেরকে দুধ পান করিয়েছে, দুধ মাকে বিয়ে করা যাবে না। এমনিভাবে তোমাদের দুধ বোনদেরকে, তোমাদের শাশুড়িদেরকে,
তোমরা যেসব স্ত্রীর সাথে মিলিত হয়েছ সেসব স্ত্রীর অপর স্বামী থেকে যেসব কন্যা তোমাদের কোলে রয়েছে তাদেরকে, আর যদি তোমরা তাদের সাথে মিলিত না হয়ে থাকো তবে তোমাদের উপরে কোনো পাপ নেই। অর্থাৎ বিয়ে করলো, আপনি একটা মেয়েকে বিয়ে মহিলাকে বিয়ে করেছেন, এই মহিলার আগের ঘরের মেয়ে আছে, বিয়ে করা যাবে না এমনি ভাবে। আর যদি এমনি ভাবে তোমাদের ঔরসজাত পুত্রদের স্ত্রীদেরকে, নিজের পুত্রের বউকে বিয়ে করা যাবে না, হারাম। এমনি ভাবে দুই বোনকে একাত্র করা তোমাদের উপরে হারাম করা হয়েছে। তাহলে বিয়ে করা যাবে না কাকে কাকে? দুই বোনকে একাত্রে বিয়ে করা যাবে না। অর্থাৎ আপনি একটা মহিলাকে বিয়ে করেছেন, পরে আবার শালিকেও বিয়ে করতে মনে চায়, এরকম কপাল পরা অনেক আছে যে দুই বোনকে বিয়ে করেছে। এটা মনে রাখতে হবে, কোরআনে স্পষ্ট ভাবে আল্লাহ রাব্বুল আলামিন যে বিষয়গুলো উল্লেখ করেছেন তার মধ্যে এটা একটা, যে দুই বোনকে একসাথে বিয়ে করা যাবে না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন সূরা নিসার 22 নম্বর আয়াতে, ওয়ালা তানকিহু মা নাকাহা বাউকুম মিনান নিসাই ইল্লা মা কদ সালাফ, তোমরা বিবাহ করো না নারীদের মধ্য থেকে যাদেরকে বিবাহ করেছে তোমাদের পিতৃপুরুষেরা, বাপে বিয়ে করেছে, বাপের বউ, বাপের বউ বলতে মানে সৎ মা বা দাদার বউ, এগুলো বিয়ে করা যাবে না। এমনি ভাবে সূরা নূরের 26 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন কেমন মেয়েদেরকে তোমরা বিয়ে করবে। আল্লাহ বলছেন আল খাবীসাতুল খাবীসিনা ওয়াল খাবীসুনা লিল খাবীসাত ওয়াত্তাইয়িবাতুল তাইয়িবিন ওয়াত্তাইয়িবুনা লিত তাইয়িবাত উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুনা লাহুম মাগফিরাতুন ওয়া রিযকুন কারীম। দুশ্চরিত্র নারীরা দুশ্চরিত্র পুরুষদের জন্য এবং দুশ্চরিত্র পুরুষরা দুশ্চরিত্র নারীদের জন্য, আর সচ্চরিত্র নারীরা সচ্চরিত্র পুরুষদের জন্য এবং সচ্চরিত্র পুরুষেরা সচ্চরিত্র নারীদের জন্য। আল্লাহ এখানে পরিষ্কার করে বলছেন, এরপরে বলছেন উলাইকা মুবাররাউনা মিম্মা ইয়াকুলুনা, লোকেরা যা বলে তারা তা থেকে মুক্ত, মুমিনরা থেকে মুক্ত। আল্লাহ তারা তোমাদের জন্য রেখে দিয়েছেন ক্ষমা এবং সম্মানজনক রিজিক, তার মানে অতীতে কোনো অন্যায় করলে তওবা করতে হবে। এরপরে জেনাকার ব্যভিচারী, এদের সম্পর্কে আল্লাহ বলছেন সূরা নূরের 3 নম্বর আয়াতে, আযামি লা ইয়ানকিহু ইল্লা যানিয়াতান আও মুশরিকাতান, ব্যভিচারী জেনাকার কেবলমাত্র ব্যভিচারিণী অর্থাৎ ব্যভিচারিণী অথবা মুশরিক নারীকে বিয়ে করতে পারবে। অযানিয়াত লা ইয়ানকিহুহা ইল্লা যানিন আও মুশরিক, আর ব্যভিচারিণী কেবল ব্যভিচারীকে অথবা কোনো মুশরিককে বিয়ে করবে। হুররিমা যালিকা আলাল মুমিনিন, মুমিনদের জন্য এটাকে হারাম করে দেওয়া হয়েছে। অবশ্য এই আয়াত পরবর্তীতে এটার ব্যাখ্যা এসেছে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ব্যাখ্যা দিয়েছেন যে এখানে বিয়ে করা নাজায়েজ বলা হয় নাই, কোনো জেনাকা ব্যভিচারী মহিলা যদি তওবা করে তাহলে তাকে বিয়ে করা হবে। এই জন্য এটা অন্য বিষয়ে একটা জড়িত আছে এখানে, সেটা হচ্ছে হুররিমা মানে জেনাকারকে জেনা করা হারাম করা হয়েছে, বরং জেনা না করে বিয়ে করে নাও। আপনি দেখবেন অনেক ছেলেরা মেয়েদের সঙ্গে সম্পর্ক স্থাপন করে কিসের জন্য? জেনা করার জন্যই, বিয়ে করার জন্য না। এটা আল্লাহ কঠোরভাবে হারাম করে দিয়েছেন। এরপরে আসুন, আহলে কিতাবদের মেয়ে বিয়ে করা যাবে কিনা, কোরআনে আয়াত আছে ওয়ালা তানকিহুল মুশরিকাতি হাত্তা ইউমিন্না, কোন মুশরিকা মেয়ে লোকদেরকে যারা আল্লাহর সঙ্গে শিরিক করে তাদেরকে তোমরা বিয়ে করবে না, হাত্তা ইউমিন্না, যতক্ষণ না তারা ঈমান আনে। এরপর আল্লাহ বলছেন ওয়ালা আমাতুন মুমিনাতুন খায়রুম মিন মুশরিকাতিন, একজন মুমিন নারী একটা মুশরিক নারীর চেয়ে উত্তম। ওয়ালাও আজাবাতকুম, যদিও মুশরিক নারীর সৌন্দর্য তোমাকে খুব পছন্দ লাগে, ভালো লাগে, তারপরেও ওই মুশরিকাকে বিয়ে করো না। ওয়ালা তুনকিহুল মুশরিকিনা, আর তোমরা মুশরিকুনদেরকে বিয়ে করো না, হাত্তা ইউমিনু, যতক্ষণ না তারা ঈমান আনে। ওয়ালা আব্দুম মুমিনুন খায়রুম মিন মুশরিক, আল্লাহ তাআলা নারীদেরকে বলছেন যে মুমিন পুরুষরা এরা ভালো মুশরিক পুরুষদের চেয়ে। ওয়ালাও আজাবাকুম, যদিও সেই মুশরিক পুরুষের সৌন্দর্য
চাল চলন তোমার কাছে ভালো লাগে তারপরে তাকে বর্জন করো। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করে দিয়েছেন কোন মুশরিক নারী পুরুষকে বিয়ে করা। এরপরে এর থেকে শুধুমাত্র আসমানি কিতাবে বিশ্বাস করে যারা ইহুদি এবং খ্রিস্টান যদি সত্যিকার অর্থে পরকালে বিশ্বাসী হয় ওদের মেয়ে বিয়ে করা জায়েজ আছে। সূরা মায়েদার 5 নম্বর আয়াতে বলা আছে ওয়াল মুহসানাতু মিনাল মুমিনাতি ওয়াল মুহসানাতু মিনাল লাযিনা উতুল কিতাব মিন ক্বাবলিকুম ইযা আতাইতুমুহুন্না উজুরাহুন্না মুহসিনিনা গায়রা মুসাফিহিনা। আর মুমিন সচ্চরিত্রা নারী এবং তোমাদের পূর্বে যাদের কিতাব দেওয়া হয়েছে আহলে কিতাব তাদের সচ্চরিত্রা নারীদের সাথে তোমাদের বিবাহ বৈধ যখন তোমরা তাদেরকে মোহর দিবে বিবাহকারী হিসেবে, ব্যভিচারী হিসেবে নয়, এটা জায়েজ। তবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়ও আহলে কিতাবদেরকে বিয়ে করা জায়েজ ছিল। বর্তমানে ওলামায়ে কেরামদের পরামর্শ হচ্ছে এই যুগে ইহুদি খ্রিস্টান যারা আছে ওরা ওই ইহুদি খ্রিস্টান হিসেবে আসমানি কিতাবে বিশ্বাস করে না, এজন্য এদেরকে বিয়ে না করা। এরপরেও বলবো যেখানে বিষয়টা ক্লিয়ার করা আছে আল্লাহ তাআলা সূরা বাকারা 221 নম্বরে বললেন কোন মুশরিককে বিয়ে করা যাবে না। এরপরে সূরা মায়েদার 5 নম্বরে বললেন আহলে কিতাব যদি হয় তাহলে করতে পারো, কিন্তু এখানে ধর্মের বাধ্যবাধকতা রয়েছে। এখন যারা আন্তঃধর্ম বিবাহ বৈধ করার জন্য উঠে পড়ে লাগলো তাদের বক্তব্য হচ্ছে বিয়ের জন্য কোনো ধর্মের প্রয়োজন নেই, ধর্মের কোনো ঘর থাকবে না, যে যে ধর্মের ইচ্ছা সে ধর্মের মেয়েদেরকে বিয়ে করতে পারবে, সন্তান হলে পরে 18 বছর পর্যন্ত তার কোনো ধর্ম থাকবে না। এর মাধ্যমে এই বিয়া সম্পূর্ণভাবে হারাম এবং কোরআনে বর্ণিত বিধানের পরিপন্থী বিধায় এই বিয়ে জায়েজ হবে না। বিয়ে জায়েজ না হলে এই লোকগুলো সারা জীবন জেনা ব্যবচারিত থাকবে, এদের সন্তানগুলো হারামজাদা হবে। এবং এটা বড় একটা কৌশল কাফেরদের, যখন গোটা জাতি হারামজাদা হবে হারামজাদায় ভরে যাবে তখন তাদের কাছে কোরআন ভালো লাগবে না, হাদিস ভালো লাগবে না, তখন ইহুদি খ্রিস্টানদের যত নীল নকশা আছে সবগুলো বাস্তবায়ন করা যাবে। এই জন্য মনে রাখতে হবে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার বলেছেন তুনকাহুল মারাআতু লিআরবাইন, মানুষেরা বিয়ে করার সময় চারটা জিনিসকে দেখে, লিমালিহা ওয়ালি হাসাবিহা ওয়ালি জামালিহা ওয়ালি দীনিহা। কেউ দেখে তার বংশ বড়, বংশ দেখে বিয়ে করে, কেউ দেখে সৌন্দর্য জামালিহা রূপ দেখে বিয়ে করে, আবার কেউ দেখে তার মাল সম্পদ দেখে বিয়ে করে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়ালি দীনিহা, আর একদল মানুষ বিয়ে করে তার দিনদারি দেখে। মোমিন যুবকদেরকে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তোমরা দিনদারি দেখে বিয়ে করো, আগে দেখো দিন আছে কিনা, দিন থাকার পরে রূপ আছে, সুন্দরী আছে, বংশ ভালো আছে, সম্পদ আছে, কোনো আপত্তি নেই করতে পারো, কিন্তু প্রথমেই সম্পদ দেখবে না, দেখবে কি? এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সূরায়ে মায়েদার 51 নম্বরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া মিন বা'দ। হে ইমানদারগণ, খবরদার তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু রূপে গ্রহণ করো না। বা'দুহুম আউলিয়া বা'দিন, ওরা নিজেরা একে অপরের বন্ধু, খবরদার তোমরা ওদেরকে বন্ধু ভেবো না। ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, জেনে রাখো তোমাদের মধ্য থেকে যারা ওদেরকে বন্ধু বানাবে সে ওদেরই একজন বলে গণ্য হবে। তাহলে বোঝা গেল এই নেত্রীরা নেতারা যতই উড়াল দিয়ে আসুক আর যতই আপন হোক না কেন, কি সুন্দর বিবৃতি দেয়, অন্তরঙ্গ পরিবেশে বন্ধুত্বপূর্ণ পরিবেশে ফলপ্রসূ আলোচনা হয়েছে, ফলপ্রসূ হবেই, কারণ সব কিছু খাওয়া দাওয়াও চলে, এরপরে কুফফারদের নির্লক্ষ্য বাস্তবায়ন চলে। আল্লাহ তাআলা বলছেন ওমাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহুম মিনহুম, তোমাদের থেকে যে কেহ এদেরকে বন্ধু রূপে গ্রহণ করবে সে ওদেরই একজন বলে গণ্য হবে। এরপরে আল্লাহ তাআলা বলছেন লা তাজিদু কওমান ইউমিনুনা বিল্লাহি ওয়াল ইয়াওমিল আখির, তুমি দেখবে না
এমন কোন ব্যক্তিকে যে আল্লাহ এবং পরকালে বিশ্বাস করে, ইয়াদুনা মান হাদাল্লাহু ওয়া রাসূলাহু, সে ওদেরকে ভালোবাসবে যে আল্লাহ এবং আল্লাহর রাসূলের সঙ্গে দুশ্মনী করে। ওয়ালাউ কানা আবাহুম ওয়া আবনাহুম, হোক না সে বাপ সন্তান পিতা, হোক না সন্তান, হোক না ভাই অথবা নিকটাত্মীয়, আল্লাহ বলছেন তুমি কোনো মুমিনকে দেখবা না তারা কুফফারদেরকে এরকম ভালোবাসে। যখন কোনো মুমিন কোনো কুফফারকে ভালোবাসতে পারে না, তাহলে সেখানে বিয়ে করার তো প্রশ্নই আসে না। এরপরে কোরআনের সূরায়ে আলে ইমরানের 118 নম্বরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দূনিকুম লা ইয়ালুনাকুম খাবালা ওয়াদ্দু মা আনিত্তুম কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম ওয়া মা তুখফি সুদূরুহুম আকবার কদ বাইয়্যানা লাকুমুল আয়াতি ইন কুনতুম তাকিলুন। হে ইমানদারগণ, তোমরা মুমিন ব্যতীত অন্য কাউকে অন্তরঙ্গ বন্ধুরূপে গ্রহণ করো না। লা তাত্তাখিযু বিতানাতাম মিন দূনিকুম লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদের অমঙ্গল সাধনে কোনো ত্রুটি করে না। সুযোগ পেলেই তোমাদের অমঙ্গল করতে চায়, ক্ষতি করতে চায়। তোমাদের পানি কেমনে নিবে, গ্যাস কেমনে নিবে, কোন জায়গায় বাদ দিবে, তোমাদেরকে শুকিয়ে মারবে, এই ব্যাপারে তারা কোনো চেষ্টা ত্রুটি করে না। আল্লাহ পরিষ্কার বলেছেন, লা ইয়ালুনাকুম খাবালা, তারা তোমাদের ক্ষতি সাধন করতে, তোমাদের অমঙ্গল করতে কোনো রকম ত্রুটি করে না। অদ্দুমা আনিত্তুম, তারা সবসময় চেষ্টা করে কেমনে তোমাদেরকে কষ্ট দিবে। এরপর আল্লাহ বলছেন, কদ বাদাতিল বাগদাউ মিন আফওয়াহিহিম, ওদের মুখ থেকেই ওদের শত্রুতা বের হয়ে যায়, ওদের শত্রু এটা ওদের মুখ থেকেই বের হয়ে যায়। আমা তুখফি সুদূরহুম আকবার, আর যেটা বের হয়েছে তার চেয়ে মনের মধ্যে যেটা লুকিয়ে রেখেছে তা আরো মারাত্মক। আল্লাহ বলছেন, কদ বাইয়্যানা লাকুমুল আয়াত, আমি তোমাদের জন্য নিদর্শনগুলো খুলে খুলে বয়ান করলাম, ইন কুনতুম তাকিলুন, যদি তোমরা বুঝো। সূরা আল ইমরানের 118 নম্বর আয়াত। এমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে কোরআন আরেকটা আয়াত বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু আদুবি আদুবাকু আউলিয়া, হে ইমানদারগণ, তোমরা আমার দুশ্মনকে এবং তোমাদের দুশ্মনদেরকে ওলি বানাইও না, বন্ধু বানাইও না। তুলকুনা ইলাইহিম বিল মাওয়াদ্দাহ, তোমরা ওদের সঙ্গে অন্তরঙ্গ বন্ধুত্বপূর্ণ পরিবেশে মহব্বতে মিলামেশা করো। ওয়াকাদ কাফারু বিমা জাআকুম মিনাল হাক্কি, অথচ তোমাদের কাছে যে হক এসেছে এটাকে তারা অস্বীকার করে, তারা তোমাদের আত্মানিকে তাকে বিশ্বাস করে না। আল্লাহ এরকম পরিষ্কার করে দিয়েছেন, পরিষ্কার বিধান দিয়েছেন। সুতরাং বোঝা গেল, যখন কুফফারদেরকে অন্তরঙ্গ বন্ধু বানানো যাবে না, তাহলে বিয়ে করা তো সবচেয়ে ঘনিষ্ঠ সম্পর্ক, এটা বিয়ে করাও যাবে না। এজন্য আজকে যারা এই স্লোগান দেওয়া শুরু করেছে আন্তধর্ম বিবাহ বৈধ করার জন্য, আমি তাদেরকে বলবো, আপনাদের সঙ্গে আমাদের কোনো শত্রুতা নেই, আপনাদের বিরুদ্ধে কাউকে উচ্চে দেওয়া আমাদের লক্ষ্য উদ্দেশ্য নয়। আপনারা দাবি করেন মুসলিম, যদি সত্যিকার মুসলিম হয়ে থাকেন আর 8 নম্বর মুসলিম না হয়ে থাকেন, তাহলে আপনাদের এখনো সময় আছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে যেরকম ভাবে বিবাহ নিকাহ সম্পর্কে বিধান দিয়েছেন, ওটাকে বাস্তবায়ন করুন, পরিবার শান্তিতে থাকবে, আল্লাহর রহমত নাজিল হবে। আর যদি আল্লাহর দেওয়া বিধানকে অমান্য করেন, তাহলে আপনি যেমন ইমান থেকে বের হয়ে যাবেন, আপনি কুফফার হতে পারেন, মুশরিক হতে পারবেন, মুনাফিক হতে পারবেন, আপনি অন্য কিছু হতে পারেন, কিন্তু আপনি মুসলিম হতে পারেন না। আজকে এটা দুর্ভাগ্য, একদিকে একদল পীর ফকির এরা শুরু করেছে পরকালে মুক্তির জন্য ইসলাম ধর্ম গ্রহণ করা দরকার নাই, আর একদিকে আর একদল শুরু করেছে বিবাহ করার জন্য কোনো ধর্মের প্রয়োজন নেই, যে তাকে ইচ্ছা তাকে বিয়ে করতে পারবে, ধর্মের কোনো উল্লেখ করার প্রয়োজন নেই। এগুলো পরিষ্কার ইসলামের ওই সমস্ত বিধানের লঙ্ঘন, যে বিধানগুলো আল্লাহ সরাসরি কোরআনে দিয়েছেন, যে বিধানগুলো আল্লাহ সরাসরি হাদিসে আল্লাহ নবী বয়ান করেছেন। সুতরাং আমাদের মনে রাখতে হবে, এই রকম ভাবে যারা আল্লাহর বিধানকে পরিবর্তন করতে চায়, আল্লাহর সীমারেখা লঙ্ঘন করতে চায়, এই জমিনে তাদের বিরুদ্ধে আমাদের মোকাবেলা করা জরুরি।
আল্লাহ রাব্বুল আলামিন এর জন্য কোরআন নির্দেশ করেছেন, মুমিনদেরকে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ক্বাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াওমিল আখির ওয়ালা ইউহাররিমুনা হাররামাল্লাহু ওয়ালা ইয়াদীনুনা দীনাল হক। আল্লাহ তাআলা বলছেন তোমরা ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যুদ্ধ করো, ক্বাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াওমিল আখির, তোমরা যুদ্ধ করো ওই সমস্ত লোকদের বিরুদ্ধে যারা পরকালে বিশ্বাস করে না, ওয়ালা বিল ইয়াওমিল আখিরে আখিরাতে বিশ্বাস করে না, ওয়ালা ইউহাররিমুনা মা হাররামাল্লাহু ওয়া রাসূলুহু, এবং আল্লাহ এবং আল্লাহর রাসূল যা হারাম করেছেন এটা হারাম বিশ্বাস করে না, ওয়ালা ইয়াদীনুনা দীনাল হক, এবং আল্লাহর দীনে হককে যারা দীনে হক বলে বিশ্বাস করে না। আল্লাহ বললেন ইসলামের মধ্যে মুমিন ছাড়া কাউকে বিয়ে করা যাবে না, ওরা বলে ধর্মের প্রয়োজন নাই। আল্লাহ বলছেন কাতিলু, তোমরা এদের বিরুদ্ধে যুদ্ধ করো, লড়াই করো, সূরা তাওবা 29 নম্বর আয়াত। আমি আপনাদেরকে বলছি আল্লাহর এই বিধান রক্ষা করার জন্য, আল্লাহর কোরআনের আইন রক্ষা করার জন্য, আল্লাহর নবীর শরীয়ত রক্ষা করার জন্য যদি আমাদের বুকে তাজা রক্ত হৃদয় তৈরি করেন ইনশাআল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সকলকে আল্লাহর দ্বীনের জন্য, আল্লাহর দ্বীনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠা করার জন্য এবং কাফের মুশরিকদের সমস্ত চক্রান্তের মোকাবেলায় জীবনের শেষ বিন্দু রক্ত ঢেলে হলো রক্ষা করার জন্য তৈরি থাকার তৌফিক দান করুন। আমিন। সাল্লাল্লাহু তাআলা আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আজমাইন। সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি।